তারপরে দশ নম্বর অঙ্কগুলো শুরু করছে। দশের এক নম্বরটা কি বলেছে, বলেছে যদি আর কস থিটা ইকুয়াল টু টু রুট থ্রি আর আর সাইন থিটা ইকুয়াল টু দুই, এই দুটো বলে দিয়েছে। তা আর বলেছে জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি, মানে জিরো থেকে নব্বইয়ের মধ্যে আছে থিটার মানটা। তাহলে আর থিটা দুটোর মান বের করতে বলেছে। তাহলে আর সাইন থিটা আর কস থিটা এরকম যখন থাকবো তখন স্কোয়ারের যোগফল করবো, মানে এক নম্বর এটা এক নম্বর দু নম্বর যদি দিই তাহলে এর স্কোয়ার করবো, এর স্কোয়ার করবো, দিয়ে যোগ করবো বাম দিকের সাথে বাম দিক, ডান দিকের সাথে ডান দিক। তাহলে এখান থেকে কত হবে, এটার স্কোয়ার করলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর এটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা দিয়ে যোগ করেছি। একই রকম এখানে টু রুট থ্রি এর হোল স্কোয়ার আর এখানে টু এর হোল স্কোয়ার দিয়ে যোগ করেছি। তাহলে এখান থেকে আর স্কোয়ার কমন নিয়ে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা মানে তো এক হয়ে গেল। আর এখানে হচ্ছে টু রুট থ্রি মানে দুয়ের স্কোয়ার ইন্টু রুট তিনের স্কোয়ার, দুয়ের স্কোয়ার হলো চার আর রুট তিনের স্কোয়ার তিন, তাহলে চার তিনে বারো আর এখানে চার যোগ করে ষোলো, তাহলে আর স্কোয়ার মানে ষোলো, তাহলে আর মানে কত চার। আর এগুলোর ক্ষেত্রে আর এর মানগুলো সবসময় পজিটিভ নেব, নেগেটিভ নেব না। জীবনীতিতে তোমাদের কোনো নেগেটিভের গল্প নাই, শুধুমাত্র মাধ্যমিকের জন্য। তারপরে এরপরে কি করব, আর কি আর এর মান তো পেয়ে গেছি, থিটার মান দরকার, তাহলে আরকে বাদ দিতে হবে। তাহলে এখানে দুই বাই এক করো, দুই বাই এক করো, দুই বাই এক করলে এখানে কত হয়ে যাচ্ছে, আর সাইন থিটা বাই আর কস থিটা, আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু টু বাই টু টু থ্রি, দুই দুই কেটে গেলো আর আর কেটে গেলো, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা, টেন থিটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, তার মানে হচ্ছে টেন থার্টি ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি। অথবা তুমি কী করতে পারো, এখানে আর এর মান চার বেরিয়েছে, এখানে আর এর মান চার বসালাম, তাহলে সাইন থিটা ইকুয়াল টু দুই বাই চার আসবে, তাহলে একের দুই, তাহলে হাফ সাইন কতর মান, তুই ওখান থেকে থিটা বের করে দাও, একই ব্যাপার সেটাও। তারপরে দুই নম্বরটা, দুই নম্বরটা কী বলেছে, বলেছে যদি সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু দুই হয় আর এ আর বি এর মানগুলো জিরো থেকে নব্বইয়ের মধ্যে, তাহলে কস এ আর কস বি এর মান বের করতে বলেছে। একই রকম এ আর বি এর মানটা তাহলে আমার ফার্স্ট দরকার। আচ্ছা, যোগ সাইনের মান সবসময় কিন্তু একের থেকে ছোট হয় বা সমান হতে পারে। আচ্ছা, দুটোই সাইনের যোগফল আছে, কখন সম্ভব দুই, যখন দুটোর মানই এক, তাহলে সম্ভব না। আর একের থেকে ছোট যে কোনো মান নাও তাহলে কিন্তু হবে না। তুমি যদি এটাকে একের থেকে ছোট নাও তাহলে এটাকে একের থেকে বড় নিতে হবে, না হলে আবার দুই হবে না যোগ করে। সাপোজ এটাকে এক শূন্য দশমিক পাঁচ নিলাম, তাহলে এটাকেও এক দশমিক পাঁচ নিতে হবে, না হলে কিন্তু যোগফল দুই হবে না। কিন্তু এক দশমিক পাঁচ তো নেওয়া যাবে না, সাইনের মান তো একের থেকে ছোটো হয় বা এক সব একের সমান হতে পারে, তাহলে তখনই সম্ভব যদি এখানে এক এটাও এক এটাও এক, তাহলে সাইনের মানও এক সাইন বি এর মানও এক, যখন শুধুমাত্র যখন সাইন এ ইকুয়াল টু ওয়ান এবং সাইন বি ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, তাহলে সাইন এই যদি এক হয় তাহলে এক মানে কত, সাইন নাইনটি ডিগ্রি, তাহলে সাইন আর সাইন ক্যান্সেল হয় এ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি। একই রকম বি এর জন্য এক মানে সাইন নাইনটি ডিগ্রি, তাহলে সাইন সাইন ক্যান্সেল হয় বি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি, তাহলে এর মানও পেলাম বি এর মানও পেলাম নাইনটি ডিগ্রি। এবার যেটা বলেছে সেটা তো বুঝে, তাহলে কস এ প্লাস কস বি মানে কস নাইনটি ডিগ্রি প্লাস কস নাইনটি ডিগ্রি, কস নাইনটি মানে জিরো, তাহলে জিরো প্লাস জিরো মানে জিরো, তাহলে এটার অ্যান্সার পেয়ে গেলাম। তারপরে তিন নম্বরটা, তিন নম্বরটা আবার ইয়ের মতো নয়ের বিয়ের এক নম্বরের অঙ্কটার মতো। এখানে কী বলেছে, বলেছে নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কটি স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করে, আর থিটা ইকুয়াল টু জিরো থেকে নব্বইয়ের মধ্যে বলে দিয়েছে। তাহলে আবার একই রকম ওই সূত্রটাই ফেলবো, কী সূত্র ছিল জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ইকুয়াল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি, এই ফর্মুলাটাই কিন্তু আবার নতুন করে ফেলবো এটা মাথায় রেখে, তখন যেটা ফেলেছিলাম তাই। আচ্ছা, এটা এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে এ মানে কত, তাহলে থ্রি টেন আর থিটা তার স্কোয়ার, আর এখানে টু কট থিটা তার স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি, তাহলে এখানে ক্যালকুলেশন করা কত হচ্ছে, দুই তিন আর দুই গুণ করে বারো, টেন থিটা মানে টেন থিটা থাকলো, কট থিটা মানে ওয়ান বাই টেন থিটা করলাম, টেন থিটা কেটে গেল, তাহলে থ্রি টেন থিটা মাইনাস টু কট থিটার হোল স্কোয়ার প্লাস বারো এটা থাকলো। আবার একই রকম সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান কখন হবে, যদি এটার মান সব থেকে এই গোটাটা সব থেকে ছোটো কখন হবে, যদি এটার মান জিরো হয়, জিরোর থেকে যদি বড়ো অন্য কোনো মান নিয়ে নিই তাহলে এটার মান কিন্তু সর্বনিম্ন থাকবে। যদি এর মান এক হয় তাহলে এক প্লাস বারো মানে এর মান তেরো হয়ে গেল, তখন সর্বনিম্ন হলো না, কখন হবে যদি এর মান জিরো হয়, হোল স্কোয়ারের মানটা জিরো হয়, তাহলে যদি জিরো হয় তাহলে তখন মানটা কত, মানটা হচ্ছে জিরো প্লাস বারো মানে হচ্ছে বারো,
তাহলে সর্বনিম্ন হবে যখন এই টুকুটা ইকুয়াল জিরো আর সর্বনিম্ন মান কত বা। তারপরে চার নম্বরটা কী বলেছে, সাইন টু দি পাওয়ার সিক্স আলফা প্লাস কস টু দি পাওয়ার সিক্স আলফা প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এর মান কত। আচ্ছা এটাকে লিখতে পারি তো, সাইন স্কোয়ার আলফা তার কিউ, কস স্কোয়ার আলফা তার কিউ, এখানে লিখলাম, এটা তো যা আছে থাকো, এখানে ইনটু ওয়ান করতে পারি। আচ্ছা ওয়ানের বদলে লিখতে পারি তো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, ওয়ান মানে তো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সূত্র জানি। তাহলে এখানে দেখো একটা সূত্র পড়বে, এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ স্কোয়ার এ প্লাস বি, এই যে এইটা এইটা মানেই কত, তাহলে এ প্লাস বি এর হোল কিউ, তার মানে এ মানে সাইন স্কোয়ার আলফা বি মানে কস স্কোয়ার আলফা, তাহলে এ প্লাস বি তার হোল কিউ, এটা মানে তো এক, তাহলে একের মানে এক। তারপরে লাস্ট পাঁচ নম্বরটা কী বলেছে, বলেছে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু টু কট থিটা হলে থিটার মান বের, তাহলে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু টু কট থিটা। আচ্ছা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু টু কট থিটা এটা বলে দিয়েছে, তাহলে আমরা সূত্র জানি একটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মানে টু কট থিটা, এখানে বসিয়ে দিলাম, বাকি যা আছে তাই থাকলো, শুধু এককে বাম দিকে নিয়ে গেলাম, মাইনাস দিয়ে গুণ করে সাজিয়ে লিখলাম, মাইনাস দিয়ে গুণ করেছি তাহলে সাজিয়ে লিখেছি, স্কোয়ারটা আগে দেখলাম তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো প্লাস কট স্কোয়ার থিটা, এটা তো এটা তাহলে মাইনাস হয়ে গেলো মাইনাস টু কট থিটা, আর এটা প্লাস হয়ে গেলো প্লাস ওয়ান। আচ্ছা এটা মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কট থিটা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। আচ্ছা এটাকে একটু সাজিয়ে এটাকে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে, এই যে কট থিটা তার স্কোয়ার মানে এ স্কোয়ার হলো মাইনাস টু ইন্টু কট থিটা ইন্টু ওয়ান, তাহলে টু এ বি প্লাস একের স্কোয়ার ইকুয়াল টু জিরো, তার মানে এ মাইনাস বি তার মানে কট থিটা মাইনাস একের স্কোয়ার, এটা মাথায় থাকে এইভাবে সাজানো হয়, তাহলে কট থিটা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে কট রুট ওভার করে দিলে কট থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এই একটাকে এদিকে আনলাম তাহলে ওয়ান হয়ে গেলো, ওয়ান মানে কত কট 45 ডিগ্রি, তাহলে এখানে এটা মাঝেরটা বাদ দিলে কট আর কট ক্যান্সেল হয়ে গেলো, কট কট ক্যান্সেল, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ব্যাস এই শর্ট কোশ্চেনগুলো আজকে এই কটাই করাবো, আজকে এই কটাই করো, আর নতুন করে পরের চ্যাপ্টার স্টার্ট করছি না, পরের চ্যাপ্টারটা পরের দিন করবো, এই সব থেকে বড়ো চ্যাপ্টার হচ্ছে এই 23 নম্বর চ্যাপ্টারটা, এটা শেষ মানে অনেকটা কভার হলো, এরপরে 24টা পরের দিন থেকে তাহলে স্টার্ট করবো, 24টা ছোটো খাটো সহজ।